বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রদেশ বিজেপির সকল ধরনের প্রকাশ্য কার্যক্রম বন্ধ রাখা হবে। তার মধ্যে রয়েছে প্রকাশ্য জনসভা, মিটিং, মিছিল ইত্যাদি। বিশেষ প্রয়োজনে কার্যকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। এক্ষেত্রে সর্বোচ্চ 20 জন কার্যকর্তা উপস্থিত থাকতে পারবে। ইতিমধ্যে সকল জেলা কমিটি সভাপতিকে এই বার্তা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যে রাজ্য সরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য নাম না করে এদিন দলের এক বিধায়ককে এক প্রকার সতর্ক করে দেন। তিনি বলেন, দলের যে কোনো কার্যকর্তা কিংবা বিধায়ক যে কোনো বিষয়ে জানতে চাইলে জানতে পারে, তবে প্রচারের মাধ্যমে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হলে তা খুব একটা ভালো দিক বলে মনে করছে না প্রদেশ বিজেপি। রাজ্যবাসীও সেই বিষয়টা বুঝতে পারছে। যে কোনো ব্যক্তি বিশেষ কিংবা বিধায়ক চাইলে নিজের বিধায়ক পদ ছেড়ে দিতে পারে। বিধায়ক পদ ছেড়ে দিয়ে পুনরায় নির্বাচনে লড়াই করুন, দেখে নিন জনমত কার পক্ষে রয়েছে। প্রদেশ বিজেপি তার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের যতগুলি প্রকাশ্য কার্যক্রম আছে সব বন্ধ রাখা হবে। এর মধ্যে প্রকাশ্য জনসভা, মিটিং, মিছিল ইত্যাদি সবই বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।